এখন বলুন না স্যার, দেখেন তো সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, বাকিগুলো দেখো তো, বাকিগুলো দেখো, এখানে দেখো অডিয়েন্স, আমি কি আরেকবার বের হয়ে ফিরে আসছি, আরেকবার বের হয়ে আমি ফিরে আসছি, দেখো তো সাউন্ড পাচ্ছি কিনা, অডিয়েন্স শুনতে পাচ্ছেন আপনারা, এখন শুনতে পাচ্ছেন, হ্যালো শুনতে পাচ্ছ তোমরা, দেখো শুনতে পাচ্ছেন, দ্রুত রুব্রিক পেতে হলে বারবার চেষ্টা করতে হয়, একটু খুঁজে বের করে দেন আমাকে, শরীরের ডান পাশে রোগাক্রমণ, যত কষ্ট সব ডান পাশে, পৃষ্ঠা নাম্বারটি কত, শরীরের ডান পাশে রোগাক্রমণ পৃষ্ঠা নাম্বার 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 কত, একটু দ্রুত লিখে দেন, 1400 একদম, এবার একটু বের করে দেন, রোগী খর্বকায়, রোগী খর্বকায়, ব্রাইটা কার্ভ ছাড়া আর কি কি ওষুধ আছে ফার্স্ট গ্রেডে, এবং পৃষ্ঠা নাম্বার কত, আজকে আমাদের 173 নাম্বার ক্লাস চলবে, আর কি আছে, খর্বকায় শুনলে শুধু আমরা শুধু ব্রাইটা কার্ভ ব্যবহার করে থাকি, অধিকাংশরা শুধু খর্বকায় শুনলে, এই খর্বকায় ব্রাইটা কার্ভ ব্যতীত আর কি কি ওষুধ রয়েছে একটু দ্রুত লিখে জানান, খর্বকায় ব্রাইটা কার্ভ ব্যতীত আর কি ওষুধ রয়েছে পৃষ্ঠা নাম্বার কত, তাড়াতাড়ি খর্বকায়,
খর্বকায় দ্রুত পৃষ্ঠা নাম্বার কত খর্বকায় ব্যাটাকার ব্যতীত ফার্স্ট গ্রেডে আর কয়টি ওষুধ রয়েছে পৃষ্ঠা নাম্বার কত খর্বকায় সামিউল আতিক তেরোশো সাতান্ন পৃষ্ঠায় চোদ্দটি ওষুধ রয়েছে খর্বকায় মধ্যে চোদ্দটি ফার্স্ট গ্রেডে কয়টি এই মুহূর্তে যারা এই রুব্রিকটি জানতেন না আপনাদের বইতে বইয়ের নিচে দর পৃষ্ঠের নিচে দাগ দেন দাগ দিয়ে পাশে লিখেন খাটো কিংবা খর্বকায় দর পৃষ্ঠের নিচে দর পৃষ্ঠের নিচে লাল কালি দিয়ে দাগ দেন দাগ দিয়ে পাশে লিখে রাখেন খাটো কিংবা খর্বকায় আর ব্যাটাকার ব্যবহার করব না শুধু ব্যাটাকার মানে খর্বকায় নয় খর্বকায় মানে ব্যাটাকার নয় আপনি ফার্স্ট গ্রেডে আরো পাচ্ছেন ক্যালকেরিয়া ফস পাচ্ছেন সালফার তাহলে কেনই বা শুধু ব্যাটাকার ব্যবহার করবেন বাকিগুলি বাদে দিলাম সেকেন্ড থার্ড বাদ দিলাম যদি ফার্স্ট গ্রেডে ধরি যেমনি করে ব্যাটাকার তেমনি করে ক্যালকেরিয়া ফস আছে সালফার তাহলে এগুলি বাদ দিয়ে শুধুমাত্র একটি কেন ব্যবহার করব টনসিলে বৃদ্ধি অডিয়েন্স পৃষ্ঠা নাম্বার কত পৃষ্ঠা নাম্বার কত ব্রাইটাম ইউর ব্যতীত আর কি আছে ফার্স্ট গ্রেডে পৃষ্ঠা নাম্বার কত টনসিল টনসিলে বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত টনসিলে বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত ব্রাইটাম ইউর ব্যতীত ফার্স্ট গ্রেডে আর কয়েকটি ওষুধ রয়েছে একটু দ্রুত লিখে জানান টনসিলে বৃদ্ধি টনসিলে বৃদ্ধি ব্রাইটাম ইউর ব্যতীত ফার্স্ট গ্রেডে আর কয়েকটি ওষুধ রয়েছে দ্রুত লিখে জানান ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ চারশো একান্ন পৃষ্ঠায় ও বললে হবে না তিন কয়টি ওষুধ রয়েছে ব্যাটাম ইউর ব্যতীত ফার্স্ট গ্রেডে কয়টি শুধু ফার্স্ট গ্রেড ওষুধ হলে হবে না সবগুলি খেয়াল করতে হবে আমি আপনাদেরকে শুধু ঠিকানাগুলো চিনিয়ে দিচ্ছি দ্রুত লিখেন যাদের জানা নেই খুব দ্রুত দাগ দিয়ে রাখেন চারশো একান্ন পৃষ্ঠার ডান কলামের নিচে এনলার্জমেন্ট টনসিল এনলার্জমেন্ট টনসিল চারশো একান্ন পৃষ্ঠার ডান কলামের নিচে চারশো একান্ন পৃষ্ঠার ডান কলামের নিচে এনলার্জমেন্ট টনসিল ফার্স্ট গ্রেড ওষুধ আছে তিনটি ব্যাটাম ইউর তো আছে ব্যাটাকার ব্রাইটাম ইউর লাইকোপোডিয়াম যিনি লিখছেন তিনটি রং নাম্বার ওষুধ হবে চারটি মানে ব্রাইটাকার ব্যতীত তিনটি ব্রাইটাকার সহ চারটি ফার্স্ট গ্রেডে এবার যদি আমি জানতে চাই আপনাদের কাছে একটা ওষুধের নাম শুনতে চাই সামান্য আহারে পরিতৃপ্তি ওষুধটির নাম কি সামান্য আহারে পরিতৃপ্তি ওষুধটির নাম কি সামান্য আহারে পরিতৃপ্তি ওষুধটির নাম কি সামান্য আহারে পরিতৃপ্তি ওষুধ একটি ওষুধ আছে তার নাম কি আমরা যেটা জাতীয় ওষুধ হিসেবে মনে করি অল্প খেলে ক্ষুধা মিটে যায় অল্প খেলে ক্ষুধা মিটে যায় আমরা যে ওষুধটিকে ব্যবহার করে থাকি সে ওষুধটির নাম কি অল্প খেলে ক্ষুধা মিটে যায় অল্প খেলে ক্ষুধা মিটে যায় সে ওষুধটির নাম কি সামান্য আহারেই পরিতৃপ্তি অল্প খেলে ক্ষুধা মিটে যায় ওষুধটির নাম কি
কেহ নাই অল্প খেলে ক্ষুধা মিটে যায়। ফার্স্ট গ্রেডে ওষুধ মানে জাতীয় লিখছে লাইকোপোডিয়াম, অল্প খেলে ক্ষুধা মিটে যায়। রোগীর সকল লক্ষণ যদি প্লাটিনামের হয়, সকল লক্ষণ যদি চায়নার হয়, আর সেখানে যদি আপনি লাইকোপোডিয়াম ব্যবহার করেন, একটু ভাবেন তো, বিবেকটাকে একটু নড়ছে না? রোগীর লক্ষণ যদি প্লাটিনামের হয়, রোগীর লক্ষণ যদি চায়নার হয়, অল্প খেলে যদি ক্ষুধা মিটে যায়, অল্পেতে তুষ্টি যদি হয়ে যায়, অল্প খেলে আর খেতে ইচ্ছে করে না এমন যদি হয়, সেই ক্ষেত্রে আমরা শুধু লাইকোকে ডাকছি, কিন্তু চায় না লাইকোপোডিয়াম প্লাটিনাম, তাহলে এই বাকি ওষুধগুলির অপরাধকে ফার্স্ট গ্রেড, সেকেন্ড আর থার্ড গ্রেডের কথা বাদই দিলাম। সন্ধ্যাকালে অল্প খেলে পরিতৃপ্তি, সন্ধ্যাকালে ক্ষুধার সময় অল্প খেলে পরিতৃপ্তি, ওষুধটির নাম কি? সন্ধ্যার সময় অল্প খেলে পরিতৃপ্তি। রোগীকে জিজ্ঞাসা করলেন রোগীলিপি করার সময় যে আপনার অল্প খেলে ক্ষুধা মিটে যায় কিনা, রোগী যদি বলে অল্প খেলে ক্ষুধা মিটে যায়, তখন আপনাকে জিজ্ঞাসা করতে হবে কোন সময়, সকালে না সন্ধ্যায়, কোন সময় খাবারে। সব সময় তার অল্প খেলে ক্ষুধা মিটে না, কিন্তু সকালে যদি মিটে যায় সাইক্লামেন, আর যদি সন্ধ্যায় অল্প খেলে ক্ষুধা মিটে যায়, ওষুধটির নাম ফসফরাস, অল্প খেলে ক্ষুধা মিটে যায়। এই কথা লিখে কোনো লাভ নেই, কিন্তু আপনাকে জানতে হবে কোন সময় অল্প খেলে ক্ষুধা মিটে যায়। যদি হয় সকালে সাইক্লামেন, আর যদি হয় সন্ধ্যাকালে ফসফরাস। জানবেন ফুল, এই আদা আদি জানাচ্ছে না জানা ভালো, দোয়াচ্ছে আধোয়া ভালো, ধুইলে ভালো মতো না ধুইলে নাই, আন্দাজ একটা দিয়ে দিবেন। সামান্য আহারে পরিতৃপ্তি শুধুমাত্র লাইকো নয়, চায়না প্লাটিনাম লাইকোর পাশাপাশি ফার্স্ট গ্রেডে আছে, সেকেন্ড থার্ডের ওষুধের কোনো অভাব নেই। আমরা বরাবরই শুনে আসছি মাথার ঘামে বালিশ ভিজে ওষুধের নাম ক্যালকেরিয়া কার, এই ছাড়া আর কি আছে ফার্স্ট গ্রেডে কয়টি দ্রুত লিখে জানান। মাথার ঘামে বালিশ ভিজে ক্যালকেরিয়া কার ব্যতীত আর কি কি রয়েছে? মাথার ঘামে বালিশ ভিজে ক্যালকেরিয়া কার ব্যতীত আর কে কে আছে? ফার্স্ট গ্রেড দরকার নাই, মাথার ঘামে বালিশ ভিজে ক্যালকেরিয়া কার ব্যতীত আর কয়টি ওষুধ রয়েছে? রোগীর লক্ষণ যদি সব মাস্কের সাথে মিলে যায়, লাইকোর সাথে মিলে যায়, সিপিএর সাথে মিলে যায়, সাইলিসিয়ার সাথে মিশে যায়, ক্যালকেরিয়া ফস কিংবা ক্যামোমিলার মতো হয়ে যায়, সিকুডা বিলুসের মতো হয়ে যায়, ব্রায়নের মতো হয়ে যায়, তারপরে মাথায় ঘাম দেখলে কেন আপনি ক্যালকেরিয়া কার ভাববেন? একটু ভাবুন, মাথার ঘামে বালিশ ভিজে একথা শুনলেই কেন আপনি মাথার ঘামে বালিশ ভিজে একথা শোনার সাথে সাথে কেন আপনার মাথায় ক্যালকেরিয়া কার আসবে? হতে পারে আপনার রোগীর ওষুধ ব্রায় নিয়ে, হতে পারে ক্যালকেরিয়া ফস কেমন মেলা, সিকোটা বিলুসা লাইকোপোডিয়া মাক্সল পড়ো পাইলাম সেরিকুলা সিপিয়া সাইলিসিয়া অন্য যে কোনো একটি হতে পারে, কেন আপনি ক্যালকেরিয়া কার ভাববেন? মাথার ঘামে বালিশ ভিজে এই কথার আলোকে ক্যালকেরিয়া কার ফার্স্ট গ্রেডে রয়েছে, কিন্তু আমার রোগীর লক্ষণ যদি সমস্ত লক্ষণ যদি সিপিআর সাথে মিলে যায়, যদি সাইলিয়ার সাথে মিলে যায়, ক্যালকেরিয়া ফসেট কিংবা ক্যামোমিলা কিংবা সিকোটা বিরোসা লাইকো কিংবা পডো সেরিকিউলার সাথে যদি এর মধ্যে যে কোনো একটির সাথে মিলে যায়, সেই ক্ষেত্রে কেন আপনি ক্যালকেরিয়া কার দিবেন? আপনাদের কাছে প্রশ্ন, একটু জবাব দেন অডিয়েন্স। লক্ষণ যদি আমার সিপিআর সাথে মিলে যায়, রোগীর সার্বজনীন লক্ষণ, রোগের লক্ষণ সব যদি সিপিআর সাথে মিলে কিংবা সাইলিসিয়ার সাথে মিশে,
তাহলে আপনি কেন ক্যালকের একাপ দিচ্ছেন একটু লিখে জানান তো কেন দিচ্ছেন ক্যালকের একাপ একটু লিখে জানান রোগীর লক্ষণ যদি লাইকোর সাথে মিলে পড়ার সাথে মিলে সেরিকিউলার সাথে মিলে ব্রাইনের সাথে মিলে যায় ক্যালকেরিয়া ফস কিংবা ক্যামোমাইলের সাথে মিলে যায় তাহলে সেই ক্ষেত্রে মাথা কামে বালিশ বিদে শুনলে কেন আমরা ক্যালকেরিয়া কাপ ব্যবহার করি একটু লিখে জানান লিখেন কেন আমরা লিখি কেন এই কাজটি করি মাথার কামে বালিশ বিজে এই কথা শুনলে কেন আমরা শুধু ক্যালকেরিয়া কাপকে ভাবি এই যে কয়টি ওষুধের নাম বললাম মাথার কামে বালিশ বিজে ব্রাইনিয়া ক্যালকেরিয়া ফস ক্যামোমিলা সিকুডা ভিরোসা লাইকোপোডিয়াম মাক্সোর পডোপাইলাম সেরিকিউলা সিপিয়া সাইলিসিয়া এই ওষুধগুলির কথা কেনই বা আমরা ভুলে যাই একটু দ্রুত লিখে জানান কেন আমরা ভুলে যাই বলতে পারবেন কেউ দেখি কে বলতে পারে আমরা কেন ভুলে যাই এই ওষুধগুলি আমরা কেন ভুলে যাই একটু দ্রুত জানান কেন আমরা এই ওষুধগুলি ভুলে যাই মোটে উচিত না যাই হোক এবার আসি জোরে শব্দ করে বায়ু নিঃসরণ জোরে শব্দ করে বায়ু নিঃসরণ জোরে শব্দ করে বায়ু নিঃসরণ আর্জেন্টাম নাইট সারা আর কি কি আছে একটু লিখে জানান পৃষ্ঠা নাম্বার কত উচ্চ শব্দে বায়ু নিঃসরণ এক ঘরে বায়ু নিঃসরণ হলে আরেক ঘরে টের পাওয়া যায় এক ঘরে বায়ু নিঃসরণ হলে আরেক ঘরে খবর পাওয়া যায় পৃষ্ঠা নাম্বার কত যারা বের করতে পারছেন না আপনারা বের করলে সেই পৃষ্ঠা নাম্বার দেখে আপনারা আপনাদের বইতে লাগিয়ে নেবেন সাথে সাথে ৬১৮ পৃষ্ঠায় রেক্টাম প্লাটাস লাউডলি ৬১৮ পৃষ্ঠায় ওষুধ কয়টি আছে ফার্স্ট গ্রেডে কয়টি ফার্স্ট গ্রেডে কয়টি ফার্স্ট গ্রেডে ফার্স্ট গ্রেডে যারা জানেন ওষুধের নাম বলে লিখে দেন ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি একটু লিখে দেন ওষুধগুলির নাম কি কি একজন লিখছেন তিনটি চারটা চারটি চারটি এলো আর্জেন্টাম কোষ্টিকাম নেপটাম সাল এলো সালফার দিল কেন গো সালফার দিল কেন আরে ভাই পাত দিতে শক্তি লাগে চাইলে পাত দিতে পারবে না কি জোরে জোরে সবাই চাইলে পারবে না পেটের মধ্যে চাপ থাকুন লাগে পেটের মধ্যে যদি বায়ুর চাপ বেশি হয় তাহলে ফট ফট করে শব্দ করবে ফটাফট এক শব্দ করবে এক রুমে শব্দ বা আরেক রুমে এক জায়গায় পাত দিবে আরেক জায়গায় শব্দ হবে শব্দ করে বায়ু নিঃসরণ ওষুধ চারটি এলো আর্জেন্টাইট তারপরে কি কস্টিকাম নেপটাম সাল কি নেপটাম সাল শিওর নেপটাম সাল এলো
আর্জেন্টাইন, কস্টিকা, নেপটমসাল লাউডলি পাত দিচ্ছে, জোরে জোরে পাত দেয়। একটু মনে রাখেন অডিয়েন্স, যারা বের করতে পারছেন না, আপনারা লাইভে যারা লিখছেন ওটা দেখে দেখে নিজের বইতে দাগিয়ে নেন। পৃষ্ঠা নাম্বার কত? 618, 618 সবগুলি ওষুধ দেখে নেবেন। অশ্বরোগে এলো ব্যতীত আর কিছু নাই কি? অশ্বরোগে এলো ছাড়া আর কেহ নাই? ফার্স্ট গ্রেডে কয়টি অশ্বরোগে? শুধুই কি এলো অশ্বরোগের ক্ষেত্রে? শুধুই কি এলো, আর কেহ কি নাই? পৃষ্ঠা নাম্বার কত? অশ্বরোগে পৃষ্ঠা নাম্বার কত? সাউন্ড একটু কমা দিতে গেল আব্দুল্লাহ। অশ্বরোগে এলো ব্যতীত ফার্স্ট গ্রেডে আর কয়টি ওষুধ রয়েছে? অশ্বরোগে ফার্স্ট গ্রেডে 24টি। পল্লা গলেন কখন গো? ডাক্তার জাহাঙ্গীর আলী স্যার, আপনার গলা শেষ। 24টি না 14টি গো? 14টি নাকি? কেউ লেখছে 14টা? চব্বিশ না 25? অডিয়েন্স, এই যে ফার্স্ট গ্রেডে আছে মাত্র 24টি, তাহলে আমরা কেন কলসিন ব্যবহার করব? শুধু এলো ব্যবহার করব, থুজা ব্যবহার করব কেন? এবার শুধু সালপার ব্যবহার করব? ফার্স্ট গ্রেডে ওষুধ রয়েছে মাত্র 24টি। রোগীর লক্ষণ যদি লাইকোপোডিয়ামের মতো হয়, তাহলে আপনি কেন এলো দিবেন, কেন কলসিন দিবেন, কেন থুজা দিবেন, কেন স্কলারশিপ দিবেন? রোগীর লক্ষণ যদি হয় লাইকোপোডিয়ামের মতো, রোগীর লক্ষণ যদি সব সার্বদৈহিক মিলে যায়, যদি ফসফরাসের মতো, রোগীর লক্ষণ যদি সব মিলে যায় পালসের মতো, লক্ষণ যদি মিলে যায় লেকেসিসের মতো, কেলিকার্মের মতো, গ্রাভিডিসের মতো, কার্বো এনিমিনিসের মতো, কার্বোভেজের মতো, কোস্টিকামের মতো, অ্যাগারিকাস মাস্কের মতো, আর্সেনিকের মতো, তাহলে আপনি কেন স্কলারশিপ দিবেন, কেন লেটার নিয়ে দিবেন, কেন কলসিন দিবেন, কেন সাইলিশে দিবেন, কেন ধুজা দিবেন? কেন দিচ্ছি জানেন? সেটা হচ্ছে অলসতা করে একবার বইটা খুলে দেখতে রাজি নই। শুধু এই কারণে জানা যে ওষুধ কয়টি আছে তা থেকে ব্যবহার করে থাকি আমরা। একবার বইটা খুলে নেন, একবার বইটা দেখেন কি ওষুধ রয়েছে, একবার দেখেন। অডিয়েন্স, গতকালকের কথা বলছি, গতকাল আপনারা দেখেছেন কিনা, আমার আইডিতে ছোট্ট একটি লেখা দেওয়া আছে, ফ্যানের বাতাস। কারা পড়েছেন একটু জানান তো হাই হেলো দিয়ে, কে কে পড়েছেন এই মুহূর্তে যারা লাইভে আছেন? এই যে ফ্যানের বাতাস, এই ফ্যানের বাতাস কে কে পড়েছেন আমাকে একটু হাই হেলো দিয়ে জানান। ফ্যানের বাতাস আর পাখার বাতাস, এই দুইয়ের পার্থক্য কে কে পড়েছেন একটু লিখে জানান। যারা যারা পড়েছেন একটু লিখে জানান। একজন পাওয়া গেল, ডাক্তার জাহিদুল ইসলাম, ফ্যানের বাতাস আর পাখার বাতাস, একজন পাওয়া গেল, একজন, আর কেউ নাই? লোকমান হাকিম, মিজানুর রহমান মিজান সাহেব পড়ছেন, আর কে? জাহাঙ্গীর আলম পড়েছেন, ডাক্তার জাহাঙ্গীর, সবাই পড়েছেন। এই কাল গতকালকে কথা বলছি, গতকাল যখন আমি এইচ সার্ভে ক্লাস দিচ্ছি, আমার ডাক্তারদেরকে বললাম এই যে কার্বোভেজে লেখা আছে রোগী, প্রায় রোগীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, রোগীরা বলে যে তার ফ্যানের বাতাস সহ্য হয় না, পাখার বাতাস পছন্দ করে। কালকে গ্যাংগ্রেনের রোগী ঠিক সেম অবস্থা, ফ্যান বন্ধ করে দিতে বলছে, কিন্তু তার যেখানে গ্যাংগ্রিনটি ড্রাই গ্যাংগ্রিন, সেখানে আবার পাখার বাতাস চাচ্ছে। ওষুধ কি দিয়েছি সেটা পরে বলছি, ওষুধ জানার বিষয় নয়। জানার বিষয় হচ্ছে
রোগীর ফ্যান বন্ধ করে দিচ্ছে কিন্তু পাখার বাতাস চাচ্ছে। এই পাখার বাতাস চাওয়ার মধ্যে কারণটা কি? আমার ডাক্তারদেরকে বললাম এই ফ্যানের বাতাস ফ্যান বন্ধ করে দিচ্ছে কিন্তু হাত পাখার বাতাস রোগী নিচ্ছে, এর মধ্যে কি পার্থক্য? কেউ কেউ জবাব দিচ্ছেন ফ্যানের বাতাস খুব স্পিডলি হয়, খুব জোরে ফ্যানের বাতাস লাগে, আর হাত পাখার বাতাস খুব আস্তে আস্তে হয়, এই জন্য রোগী হাত পাখার বাতাস চায়। এক দলের জবাব। আরেক দলের জবাব হচ্ছে ফ্যানের বাতাস থাকে দূরে, হাত পাখার বাতাস কাছ থেকে, এটা খুব স্পিডে বাতাসটা লাগে। এই দুই পক্ষ যে যুক্তি দিচ্ছে, এই দুই পক্ষের যুক্তির মধ্যে আপনারা কারা একমত একটু লিখে জানান, একটু লিখেন। একজন বলছে ফ্যানের বাতাস খুব স্পিড হচ্ছে, হাত পাখার বাতাস স্পিড কম। তাহলে আমি বললাম তাহলে ফ্যানের বাতাসটা একটু কমাই দিলেই তো হয়, তাহলে আমি হাত পাখা টানাটানি কেন? কোনো জবাব নেই। আরেক পক্ষ বললেন হাত পাখার বাতাস একদম কাছ থেকে দেওয়া হয়, গায়ে বেশি লাগে। তখন বললাম ফ্যানের বাতাস একটু বাড়িয়ে দিলেই তো হলো। এবার আপনারা জবাব দেন এই হাত পাখার বাতাস আর এই ফ্যানের বাতাসের মধ্যে পার্থক্যটা কি, একটু লিখে দ্রুত জানান। আমরা পড়ব কিন্তু ভালোভাবে বুঝে শুনে পড়ব। ফ্যানের বাতাস সহ্য হয় না কেন? ফ্যান কি লোহার তৈরি? এই জন্য লোহার বাতাস সহ্য হয় না? প্রকৃতি গাছপালা বাতাস পছন্দ করে এরকম কি? একটু লিখেন কি ঘটনাটা কি, একটু লিখেন লিখেন। আপনি ওই পদে একমত না? আপনি একমত মানে ফ্যানের বাতাস লোহার দেখে এই জন্য ফ্যানের বাতাস এলাও না, আর হাত পাখার বাতাস প্রকৃতির বাতাস এই জন্য হাত পাখা পছন্দ, তাই তো? চিলি পেশেন্ট ডাক্তার জাহাঙ্গীরের লেখেন বিল চিলি পেশেন্ট, তার মানে হচ্ছে এই, আমি যেটুকু বুঝি ফ্যানের বাতাসটা রুগীর সর্ব শরীরে লাগে, আর রুগীর সর্ব শরীরে পাখার বাতাস ঠান্ডা বাতাস সহ্য করতে পারে না, এই জন্য বলে ফ্যানটা বন্ধ করে দাও। আর এই রুগীর পছন্দ আক্রান্ত স্থানে যেখানে গ্যাংগ্রিন, যেখানে তার পচন, যেখানে তার ক্ষত, যেখানে তার ব্যথা, যেখানে তার যন্ত্রণা, আক্রান্ত স্থানে ঠান্ডা পছন্দ করে, বিদায় আক্রান্ত স্থানে হাত পাখার বাতাস চায় অল্প জায়গার মধ্যে, অল্প জায়গার মধ্যে হাত পাখার বাতাস চায়। আর ফ্যানের বাতাস সর্ব শরীরে লাগে, রুগী শীতকাতর ফ্যানের বাতাস পছন্দ করে না। আমার এই কথার সাথে যারা একমত একটু দ্রুত লিখে জানান। আবারও বলছি ফ্যানের বাতাস রুগীর সর্ব শরীরে লাগে, এই জন্য রুগী বলছে আমার সর্বশরীরে বাতাসে কষ্ট হয়, আমার শুধু পায়ের মধ্যে জ্বালা কিংবা আমার হাতে জ্বালা কিংবা আমার বগলে ক্ষতস্থানে জ্বালা, ক্ষতস্থানে কষ্ট হচ্ছে, ওখানে একটু বাতাস দাও হাত পাখা দিয়ে, সমস্ত শরীরে যেন বাতাস না লাগে। এই কথায় যারা একমত আমাকে দ্রুত লিখে জানান দ্রুত। রোগী শীতকাতর বাস। এইবার যদি আসি ভিন্ন দিকে, রোগী প্রচন্ড গরম কাতর কিন্তু আক্রান্ত স্থানে ঠান্ডা পছন্দ করে, সেই রোগী আপনারা বলেন, আপনাদেরকে কুইজ দিচ্ছি, রোগী কি হাত পাখা চালাবে না ফ্যান চালাবে একটু লিখে জানান তো। রোগীর পায়ের তলায় ক্ষত, রোগীর হাতের তালুতে ক্ষত কিংবা বগলে ক্ষত, এই বগলে ক্ষতের মধ্যে রুগী গরম পছন্দ করে কিন্তু সার্বদৈহিক ভাবে সে ঠান্ডা বাতাস চায়, রুগী গরম কাতর। এবার রুগী হাত পাখার বাতাস নিবে না সিলিং ফ্যানের বাতাস নিবে, একটু দেখি কে জানেন একটু লিখে জানান দ্রুত। রুগীর আক্রান্ত স্থানে গরম চায়, সার্বদৈহিক ভাবে ঠান্ডা কামনা করে, এই রুগীর হাত পাখার বাতাস দিবে না ফ্যানের বাতাস দিবে দ্রুত লিখে জানান।
তাড়াতাড়ি ফ্যান চালাবে কেন? যেখানে আক্রান্ত গরম যায় ওখানে কাপড় দিয়ে ঢেকে রাখবে, আর সার্বদৈহিকভাবে ঠান্ডা চায় এজন্য সিলিং ফ্যান চলতে থাকবে। চমৎকার। যে ডাক্তার আমার মিজানুর রহমান মিজান সাহেব জবাব দিয়েছেন আপনাকে ধন্যবাদ, না এর আগে তো দিয়েছে লুবনা আক্তার, আর কেহ? জি, ফেলে বাতাস চাবে, একটু সাবধানে ভাবতে হবে। অডিয়েন্স, আপনাদের কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। আমরা ইগনিশিয়ার মধ্যে পড়ি, ইগনিশিয়া কিনোর্সের চতুর্থ কথাটি কি? যদি আপনাদের জানা থাকে একটু আমাকে লিখে জানান, ইগনিশিয়া চতুর্থ কথা কি? ইগনিশিয়া আমারা চতুর্থ কথাটি কি একটু লিখে জানান? ইগনিশিয়া আমারা, ইগনিশিয়া আমারা চতুর্থ কথাটি কি একটু লিখে জানান? ইগনিশিয়া আমারা চতুর্থ কথাটি কি একটু লিখে জানান? ইগনিশিয়া আমারা চতুর্থ কথা কি? ইগনিশিয়া আমারা চতুর্থ কথাটি কি? ইগনিশিয়া আমারা বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি। লুবনা আক্তার, সালমা, ধন্যবাদ। এই বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি বলতে আপনারা কি বুঝেন একটু লিখে জানান? এই বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি বলতে আমরা কি বুঝি? এই বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি বলতে আমরা কি বুঝি? অডিয়েন্স, বলে রাখি আগামী দিন রাত 9:30টায় আমরা কিন্তু আগামী দিন রাত 9:30টায় ঋতুস্রাব অবরুদ্ধ হওয়ার কারণ নিয়ে আলোচনা করব। আগামী দিন রোগীলিপিতে রোগীদের যদি ঋতুস্রাব অবরুদ্ধ হয় সেই বিষয়ে আগামী দিন ইনশাআল্লাহ আলোচনা করব। বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি বলতে আপনারা কি বুঝেন একটু লিখে জানান? বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি রোগীলিপিতে আপনি যা লক্ষণ সংগ্রহ করবেন সেখানে বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি সম্পর্কে কি প্রশ্ন করবেন রোগীকে? যদি আপনারা জানেন দুই একটি প্রশ্ন লিখে পাঠান, দুই একটা রুব্রিক বলেন আর প্রশ্ন বলেন। বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি রোগীর কাছ থেকে আমরা কি ধরনের অ্যান্সার পাব একটু দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি করেন। বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি, বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি কালকে আমার এক ডাক্তার জবাব দিয়েছে ওরা নাকি সান্ত্বনা দিলে খেপে যায়। আয় আল্লাহ, কি করব উপায়, কিছু করার নাই। বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি দিয়ে কি বুঝবো? বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি দিয়ে কি বুঝবো? কেউ নাই, আল্লাহ, কেউ নাই, কেউ নাই, একজনও নাই। বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি কেহ নাই, একজনও নাই, কেহ নাই। বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি ইগনিশিয়া আমারা চতুর্থ কথা, বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি শীত সহ্য হয় না। শাহান আক্তার লিখছেন শীত সহ্য হয় না, আবার পাখার বাতাস চায়, গরম সহ্য হয় না, আবার আক্রান্ত স্থানে তাপ চায়, এটাও ভালো লাগছে না, এটাও ভালো লাগছে না। বিপরীত ডাক্তার শহীদুল ইসলাম লিখছেন বিপরীত ধর্মী উদাহরণ চাই, শীতকাতর আবার ঠান্ডা বাতাস চায়, এটাও না। বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি এটাও না, রং নাম্বার। আমি ব্যাপারটা একদম ক্লিয়ার শুনতে চাই আপনাদের কাছে, আপনারা কে কি বুঝেন এই কথা দিয়ে একেবারে ক্লিয়ার বুঝতে চাই।
আর কেহ নাই। তুই গরম কাজ গরম হস্তক না হবে না। অডিয়েন্স আমি যে বলছি আমি বলি একটু দেখেন তো কেমন হয়। রোগীর কোমরে ব্যথা, নড়াচড়া করলে কোমর ব্যথা বেড়ে যাবে, এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু আমার এই ইগনিশিয়া রোগীর কোমর ব্যথার সময় যত হাঁটবে তত সে ভালো থাকে। বুকের যন্ত্রণা, বুকের কষ্ট, গলার ক্ষত, তরল খাবার গিলতে বা গলদকরণ করতে পারবে না, শক্ত খাবার খেতে কোনো বাধা নেই, তরল খাবার খেতে পারে না, মাথা ব্যথা, এই মাথা ব্যথা চুপ করে স্থির রাখলে আরাম বোধ করে না, স্বাভাবিক। কিন্তু ইগনিশিয়া রোগী মাথা নাড়লে আরাম বোধ করবে, এটা হচ্ছে অস্বাভাবিক, বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি। কষ্টের যন্ত্রণা, স্থির রাখলে আরাম পাওয়ার কথা, ইগনিশিয়া রোগী নড়লে চললে আরাম পাচ্ছে, যেটা স্বাভাবিক ভাবে আরাম পাওয়ার কথা যেমনি করে। যেমন ধরেন কোন রোগী রেগে গেছে, তাকে সান্ত্বনা দিলে তার রাগ কমার কথা, তা না হয়ে সান্ত্বনা দিলে আরো রাগ বেড়ে যায়, এটা হচ্ছে বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি। আমার এই কথাটার সাথে আপনারা একমত কিনা লেখেন। রোগী সান্ত্বনা দিলে রাগের সময় সান্ত্বনা দিলে রাগ কমার কথা, তাকে সান্ত্বনা দিলে খেপে যায়, এই যে সান্ত্বনা দিলে খেপে যায় রাগ বেড়ে যায়, এটা হচ্ছে বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি। অডিয়েন্স স্বাভাবিকভাবে যা করলে রোগীর আরাম পাওয়ার কথা, কিংবা স্বাভাবিকভাবে যা করলে রোগীর কষ্ট পাওয়ার কথা, তা না হয়ে তার বিপরীতটি তার মধ্যে দেখতে পাওয়া যায়। মানুষ অন্যের সাথে কথাবার্তা বললে, আরো দশজনের সাথে মেলামেশা করলে, লোক সমাগমে থাকলে ভালো থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তার যত রোগ লক্ষণ, যত সে একা থাকে তত ভালো থাকে, এটা হচ্ছে বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি। তার রোগ লক্ষণ, তার মনে কষ্ট, তার দুঃখ কারোর সাথে শেয়ার করতে রাজি নয়। মানুষ অন্যের সাথে শেয়ার করলে ভালো থাকে, সে কাউকে শেয়ার করতে রাজি নয়, তার দুঃখ সে চেপে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করে আর কষ্টে জ্বলতে থাকে। যা সাধারণ মানুষ যা করে তার বিপরীতটাতে হচ্ছে, এটার নাম হচ্ছে বিরুদ্ধ ভাবাপন্ন রাজবৃদ্ধি। আপনারা আমার কথা বুঝেছেন কিনা একটু বুঝে থাকলে লিখে। কয়দিক যাব, কয়দিক আলোচনা করব, যেদিকে ধরি ওদিকে গা, যেদিকে যাই ওদিকে সমস্যা। তবে আজকে যাবার কালে আরেকটি সমস্যা আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। সমস্যাটি হলো এই, আজকে সকালে কথাই বলছি, চেম্বারে ঢুকে দেখতে পেলাম বেশ কয়েকজন একেবারে নতুন ডাক্তার এসে হাজির, এই বছর ইন্টার্নি কমপ্লিট, মনে কয়েকদিন বাকি আছে। এই ডাক্তার দিনে যখন চেম্বার ঢুকে দেখি ওরা বসে আছে, ঠিক তাদেরকে সামনে রেখে রুগী একজন ডাক দিলাম, যে রুগী আজকে ওষুধের জন্য আসছে, চিকিৎসা নেওয়ার জন্য, সেই রুগীর ওদের সামনে ডেকে কথা বলছি। আমি রুগীকে কিভাবে ম্যানেজ করছি তাদেরকে বোঝানোর জন্য আমি রুগীর সাথে কথা বলছি। আমার পাশ থেকে বসে সেই ডাক্তাররা বসে একজন আরেকজনের সাথে গল্প করছে, একজন আরেকজনের সাথে পরিচিত হচ্ছে, একজন নতুনরা পুরাতনের সাথে কথাবার্তা বলছে। এবার দেখলাম তো আমার রুগী তো
বিরক্ত বোধ করছে। এবার ডাক্তারদেরকে বললাম আপনারা আমার রুম থেকে বের হয়ে অডিটোরিয়ামে যান, আমি সেখানে আসছি। ভদ্র ভাষায় বিদায় করে দিলাম গাড় ধাক্কা দিয়ে। এছাড়া আমার আর কিচ্ছুই করার ছিল না। এই মুহূর্তে যারা নবীন ডাক্তার যারা আছেন আপনাদেরকে বলছি, আপনারা যখন একজন সিনিয়র ডাক্তারের চেম্বারে থাকবেন, সিনিয়র ডাক্তার কাছে যখন যাবেন, দয়া করে আপনার মোবাইলটি সাইলেন্ট করুন। আপনার প্রয়োজনে রুম থেকে বের হয়ে বাহিরে বের হয়ে ফোনটা ব্যবহার করুন। সিনিয়র ডাক্তারের সামনে বসে আপনার মোবাইলটি ব্যবহার করবেন না। যদিও আমি কিছু মনে করি না, কিন্তু সমস্যাটা হলো এই মুহূর্তে যারা লাইভে আছেন, যারা নতুন ডাক্তার, যারা শব্দ পাস করছেন, সিনিয়র ডাক্তারদের কাছে যাচ্ছেন, দৌড়াচ্ছেন, ছুটছেন, অভিজ্ঞতা নিচ্ছেন, আপনাদেরকে বলছি যখনই কোনো সিনিয়র ডাক্তার রুমে থাকবেন মোবাইলটা সাইলেন্ট করুন, শুধু দেখতে থাকেন এই সিনিয়র ডাক্তার কি গল্প করে। বাহির থেকে যখন আবার কোনো রুগী ফোন দেয়, ফোনে রুগীকে কি বোঝাচ্ছি, কি বর্ণনা দিচ্ছি, একটু জোরে জোরে বলি। আমার পাশে যারা দাঁড়িয়ে থাকেন কিংবা বসে থাকেন, যারা অপেক্ষা করেন কিছু শেখার জন্য, তাদেরকে জোরে জোরে শুনে শুনে আমি বলি যে এই কাজ করেন, এটা করেন, এটা বন্ধ রাখেন, এটা খাইতে হবে, এভাবে খেতে হবে। আমি জোরে বলি এই কারণে পাশে যারা থাকেন তারা যেন বুঝতে পারেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, পাশে যারা থাকেন ওনারা আবার পাল্টা এই সুযোগে আমি ফোনে কথা বলি, ওনারা আবার প্রেম প্রীতির আলাপ করতে থাকে ফোনে ফোনে। কি করব, কিচ্ছু করার নাই, কি করব। আমি তো রুগীর সাথে কথা বলছি জোরে জোরে, আমার ডাইরে বামে যারা আছে তারা যেন বুঝতে পারে আমি কিভাবে ম্যানেজ করছি। অনেক রুগীরা ফোন করে তাদের এই সমস্যা, রোগ বেড়ে গেছে, কমে গেছে, এখন কি করব, তাদেরকে ম্যানেজ করার জন্য চেষ্টা করি। আমি তাদের সাথে এমনভাবে কথা বলি যাতে আমার কাছাকাছি যারা থাকেন তারা যেন বুঝতে পারে। আর দুর্ভাগ্য হলো সত্য বলছি, ওনারা এই ফাঁকে আমিও ফোনে কথা বলি, ওনারা আরেক ফোনে কথা বলতে থাকে, হ্যাঁ ভাই আসতেছি, দেরি কর, অল্প একটু কাজ বাকি রয়েছে, তুই যা দাঁড়া কমলাপুর স্টেডিয়ামে, আমি আসছি রমনা পার্কের কোনায়। হায় আল্লাহ, বাস চলছে আল্লাহ, কি করব, কিচ্ছু করার নেই। আবার বলছি নতুন ডাক্তার যারা আছে, যারা সিনিয়র ডাক্তারদের কাছে যাবে, দয়া করে একটু নিয়ম মানুন, একটু নিয়ম মানুন। কারণ এমনি সিনিয়র ডাক্তার যারা নতুনদেরকে কাছে ভিড়তে সুযোগ দিচ্ছে না, যারাই দিচ্ছেন, যারা কষ্ট করে নতুনদের সময় দিচ্ছেন, সেখানে আপনারা একটু ভালো ব্যবহার করুন। যারা সুযোগ দিচ্ছে সেই সুযোগটাকে সৎ ব্যবহার করুন। কিন্তু সেখানে যদি ভালো ব্যবহার না করেন তাহলে হবে কি জানেন, আর কোন সিনিয়র ডাক্তাররা নতুনদেরকে প্রশ্রয় দিবে না, নতুনদেরকে সুযোগ দিবে না, নতুনদেরকে কাছে যেতে দিবে না। কারণ নতুনরা যদি ডিস্টার্ব করে, অনেকবার বলেছি, অনেকবার নতুনরা যে কি সমস্যা করে রুগী দেখার সময়, যদি মাঝে মধ্যে একেবারে সব চিত্র দেখাতে পারতাম আমার রুমের মধ্যে নতুন ডাক্তাররা কি 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 ডিস্টার্ব করে দেখাতে পারলে বুঝতে পারতেন। আর লজ্জা দেব না, সারা আমাদের মাস্টার নোয়াখালীতে লিখছে, আর লজ্জা দেব না, না লজ্জা কিছু না, আমি যেটা বলছি আমার, আমি অধৈর্য হই না, আলহামদুলিল্লাহ আমার কোনো রুগীরাও কোনো বিরক্ত হয় না। আমার রুগীরা সবাই জেনে যাচ্ছে যে আমি সারাদিন ডাক্তার দিনে কাজ করি, মাঝে মধ্যে রুগী দেখি, ফাঁকে ফাঁকে রুগী দেখি। আমার রুগীরাও জানে আমার মূল কাজ ডাক্তার দিনে কাজ করা, মাঝে মধ্যে রুগী দেখা। আর রুগী না দেখলে তো সমস্যা জানেন, বাসায় গেলে আমার বউ মারে, এই জন্য দেখা, মাঝে মধ্যে রুগী দেখা, কিন্তু মূল কাজটা ডাক্তারদেরকে সময় দেওয়া। আমার রুগীরাও মেনে নিচ্ছে, এই যে আজকে সন্ধ্যার পর থেকে আমার রুমে বসে ডাক্তারদের নিয়ে কাজ করছি, রুগীরা বাহিরের রুমে বসা, পুরাতন রুগীরা ওই ডাক্তারদের উপর দিয়ে কি অবস্থা, ভালো আছি, এই ওষুধ বানিয়ে দাও, এই যে সন্ধ্যার পর থেকে এক এক করে রুগী শুধু এইভাবে চালাচ্ছে। আলহামদুলিল্লাহ রুগীরাও মেনে নিচ্ছে, সব জায়গায় রুগীরা এভাবে মানবে না, সব রুগীরা এভাবে মানবে না। অতএব সাবধান, সিনিয়রদের কাছে যখন থাকবে সিনিয়ররা যাতে করে খুশি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে কথা আছে, যারা সময় দিচ্ছেন নিচ্ছে ওনারা ধৈর্যশীল, অত বেশি ডিস্টার্ব না করা পর্যন্ত বিরক্ত হবে না। আমার বিশ্বাস
একবারে অতি রঞ্জিত না হলে কিন্তু ডিস্টার্ব ফিল করবে না যারা সময় দিচ্ছেন তারপরও আমরা যারা নতুন পুরাতনদের কাছে যাচ্ছি আমরা যদি একটু সাবধান থাকি সমস্যাটা কি কারণ আমি তো একদিন আজকে যারা নতুন প্রবীণদের কাছে যাচ্ছেন আরেকদিন আপনি প্রবীণ হবেন নবীনরা আপনার কাছে আসবে তখন আপনি বুঝবেন যে এই যে নবীনরা এসে কি ডিস্টার্ব করে তখন আপনি বুঝবেন এখন বুঝবেন না এখন থেকে একটু সাবধান থাকেন সবাই ভালো থাকেন আল্লাহ সহায়তা আগামী দিন রাত 9:30 আসব মাসিকের গোলযোগ মাসিক চাপা পড়ার কারণ এই সম্পর্কে আগামী দিন ইনশাআল্লাহ আলোচনা হবে সবাই ভালো থাকেন রোগীরা বিরক্ত হচ্ছে আর দেরি করা যাচ্ছে না ছেড়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।